পুরোপুরি হ্যাঁ স্যার, আসলে এই যে করোনা আসার পরে আমরা কি বুঝলাম, যে আসলে আগে আমরা শুনতাম, আগে আমরা শুনতাম যে বিদেশ থেকে কল করা যায়, ভিডিও কল দেওয়া যায়, সেটা আমরা তো ব্যক্তিগত ভাবে একজনকে দিতাম, কথা বলতাম, ঠিক আছে, কিন্তু আমরা একসাথে বসে মিটিং করা যায় ভার্চুয়ালি। আমরা করোনা কালীন যে পরিবর্তন গুলা, এক নাম্বার আমি দেখি সেটা হলো যে ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়ালি আমি চাইলে কিন্তু আজকে মরক্কোর একজন লোকের সাথে মিটিং করতে পারতেছি, আমি একটা মিটিং করতেছি যেখানে সারা পৃথিবীর বিভিন্ন দেশের দূর দূরান্তে 10,000, 20,000, 5,000 কিলোমিটার দূরে অনেকের অনেকে একসাথে মিটিং করতে পারতেছি, একটু পারস্পরিক যোগাযোগ করতে পারতেছি। আমাদের আমরা কিছুদিন আগে আমাদের এটুআই যে প্রায় 12টা সেমিনার করেছিল, সেই সেমিনার গুলোতে আমরা বিভিন্ন দেশের শিক্ষা পদ্ধতি সম্পর্কে জেনেছি। এই করোনা অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠান গুলা যেখানে বন্ধ আছে, সেই বন্ধ অবস্থায় কিভাবে শিক্ষা পাঠদান কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছে। এবং আমরা একটা তথ্য জেনেছি খুব আশ্চর্য করে আপনি, যে মাইক্রোসফট টিম ব্যবহার করে যে একটা করোনা আক্রান্ত একটা দেশ, যে দেশে করোনার অবস্থা খুবই খারাপ, সেই দেশে শিক্ষার্থীদেরকে কিউআর কোড ফাটিয়ে তাদের শরীরে তাপমাত্রা পর্যন্ত মাপা যায়। অর্থাৎ তাদেরকে একটা কিউআর কোড পাঠানো হয়, তারা এই কিউআর কোডটা দিয়ে শরীরের তাপমাত্রা মাপা হয়, আর স্কুল থেকে তাকে বলা হয় তোমার শরীরের তাপমাত্রা বেশি, তুমি স্কুলে আসিও না, তাদের শরীরের তাপমাত্রা কম, নির্দিষ্ট পরিমাণে কম, তারা স্কুলে আসে। এবার ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে আমরা জেনেছি। আমরা করোনা আসার পরে আমরা বিভিন্ন বিষয়গুলো জুম, গুগল মিট, মাইক্রোসফট টিমস, এরপর ইউটিউব, আমি ইউটিউব আগে বুঝতাম না ভালোভাবে, এখন ইউটিউব চ্যানেল আছে আমার, ইউটিউব চ্যানেলে আমার প্রায় 100টার উপরে আমি ক্লাস আপলোড দিয়েছি, যে সাবস্ক্রাইবারও আমার খুব বেশি হয় না, 400-র উপরে এখন আছে, সেটা আমি করি। তারপরে ভিডিও এডিটিং এর কাজগুলো আমরা আগে বুঝতাম না, এখন কিছু কিছু করি। আর সবচেয়ে বড় বিষয় এডুকেশন মাইক্রোসফট এর সাথে কাজ করার সুযোগ পেয়েছি। এরপরে এডুকেশন মাইক্রোসফট এ কাজ করার মাধ্যমে আমরা মাইক্রোসফট ইনোভেটিভ এডুকেটর এক্সপার্ট হতে পারি, ইনোভেটিভ এডুকেটর ট্রেনার হতে পারি, এভাবে আরো মাইক্রোসফট এর অনেকগুলো বিষয় আছে। তারপরে গুগল এ এডুকেশন নিয়ে গুগলের অনেক অবদান রয়েছে, গুগল আমাদেরকে অনেক কিছু দিচ্ছে, গুগল নিয়ে গুগলের এডুকেশনে কাজ করা যায়, গুগল সার্টিফাইড এডুকেটর হওয়া যায়। তারপরে আমরা যে অ্যাডোবির বিভিন্ন এগুলা প্রোডাক্ট গুলো ব্যবহার করি, অ্যাডোবি ফটোশপ, তারপর ইলাস্ট্রেটর, ফ্লাশ প্লেয়ার, এগুলাতে ব্যবহার করি। অ্যাডোবিও কিন্তু আবার অ্যাডোবি এডুকেশন এক্সচেঞ্জ নামের একটা প্রোগ্রাম খুলেছেন, সেখানে শিক্ষা নিয়ে অনেকগুলো কোর্স আছে, গুগলও আছে সেগুলা। তারপরে আরো অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, যেমন ওয়ার্কল্যান্ড আছে, এই ধরনের আমরা দূরশিক্ষণ রিমোট লার্নিং এর ওয়ার্কল্যান্ড, ফ্লিপগ্রিড, তারপরে আমরা এসক্যাফি ব্যবহার শিখেছি, গেম বেস লার্নিং, কাউট শিখেছি, মাইক্রোসফট এ মিনারটা, মাইনক্রাফ্ট গেম বেস লার্নিং আছে, সেটা আমরা শিখেছি, এবং অনলাইনে ট্রেনিং আমরা গ্রহণ করতে পারতেছি। আমরা কিন্তু এখানে বসে আমি এখানে অনেকগুলো অনলাইন ট্রেনিং গ্রহণ করতেছি, যে ট্রেনিং গুলো আমার পক্ষে, আমি কিন্তু আমেরিকার একজন ট্রেনারকে, ইউএসএ থেকে একজন ট্রেনার আমাকে ট্রেনিং দিতে পারতেছে, যেটা আমি ইউএসএ তে গিয়ে আমার পক্ষে দেওয়া সম্ভব হতো না। যে কোনো জায়গা থেকে আমরা যে কোনো ট্রেনারকে সংযুক্ত করে আমরা ট্রেনিং দিতে পারতেছি। তারপরে আমরা ইন্টারন্যাশনাল বিভিন্ন ইভেন্টে, আগে আমরা জানতাম যে ইন্টারন্যাশনাল ইভেন্টে অংশগ্রহণ করার জন্য পাসপোর্ট করে, ভিসা করে, তারপরে লক্ষ লক্ষ টাকা খরচ করে যাওয়া লাগতো, কিন্তু এখন আমরা এখানে বসে ইন্টারন্যাশনাল ইভেন্টে অংশগ্রহণ করতেছি। তারপরে আমাদের আমি জাস্ট আরো অল্প একটু সময় নিব, বর্তমান এবং ভবিষ্যৎ যারা প্রফেশনাল, অর্থাৎ আমাদের বর্তমানে যারা পেশাজীবী এবং পেশার জন্য যারা প্রিপারেশন নিচ্ছে, আমাদের স্টুডেন্ট এবং আমাদের শিক্ষক এবং ভবিষ্যৎ যারা প্রফেশনালিস্ট, তাদের জন্য 2100 থেকে ডিজিটাল অভিজ্ঞতা আইন, 2100 থেকে ডিজিটাল অভিজ্ঞতা আইন, 21st Century অ্যাক্ট কিছু ফ্রেমওয়ার্ক দিয়েছে, কিছু এই ফ্রেমওয়ার্ক গুলো আমি জাস্ট একটু সবার উদ্দেশ্যে তুলে ধরবো, কারণ এগুলা আমাদের এখন খুবই প্রয়োজন। এখন 2021 সাল আমাদের মাঝামাঝি পর্যায়ে, 2025 সালের বলে আমরা আমাদের বিভিন্ন ট্রেনারদের কাছে জেনেছি, 2025 সালের পরে 2025 সালের আগে যে দক্ষতা গুলো এগুলো কোনো কাজে লাগবে না, অর্থাৎ আগের যে যারা বিভিন্ন দক্ষতা গুলো আমরা আজকে অর্জন করেছি, এই দক্ষতা গুলো কিন্তু 2025 সালের পরে কাজে লাগবে না। তাহলে কি হবে, লোকগুলো কি বেকার হয়ে যাবে? না, তারা কিন্তু নতুন দক্ষতা গুলো আমাদেরকে অর্জন করতে হবে। আর সেই কাজটা আমরা তখন অত 2025 সালের পরে বুঝতাম, তৈরি করে করে শিখতাম, কষ্ট করতাম, কিন্তু করোনা এসে আমাদেরকে 2021 সালে এগুলো শিখিয়ে দিচ্ছে। এই জন্য এই দক্ষতা গুলো আমাদের খুবই জরুরি। এই দক্ষতা গুলো প্রথমে আমি যে বিষয়টি বলবো, আমাদেরকে ওয়েজ অফ থিঙ্কিং, অর্থাৎ আমরা চিন্তা করবো কিভাবে, আমাদের চিন্তা করার যে মাধ্যম, আমরা যে ভাববো, ভাবনা, আমাদের ভাবনার যে মাধ্যম, সেটা হচ্ছে ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনোভেশন। আমাদেরকে সৃজনশীল চিন্তা করতে হবে এবং নতুন কিছু করার চিন্তা করতে হবে, ইনোভেশন আমাদের করতে হবে। তারপরে আমাদেরকে ক্রিটিক্যাল থিঙ্কিং, অর্থাৎ আমরা
জটিল চিন্তা ভাবনা, সমস্যা সমাধানের চিন্তা ভাবনা করতে হবে, প্রবলেম প্রবলেম সলভিং, সমস্যা সমাধানের কথা আমি বলেছি, তারপরে সিদ্ধান্ত নেওয়া, সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন কাজ, যে কোনো পরিস্থিতিতে যে কোনো কঠিন পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া, ডিসিশন মেকিং, এগুলো হচ্ছে ওয়াইজ অফ থিঙ্কিং। অর্থাৎ আমরা যখন চিন্তা করবো তখন ক্রিয়েটিভিটি নিয়ে কাজ করবো, ক্রিটিক্যাল থিঙ্কিং নিয়ে চিন্তা করবো, ইনোভেশন, যে কোনো আবিষ্কার করার চিন্তা করবো, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বা যে কোনো সমস্যা সমাধানের কথা চিন্তা করবো, তারপর হচ্ছে ওয়েস অফ ওয়ার্কিং, আমরা কাজ করবো কিভাবে, কাজ করার যে পথগুলো হচ্ছে প্রথমে কমিউনিকেশন, আমাদেরকে যোগাযোগে কাজ করতে হবে, কমিউনিকেশন করতে হবে, অর্থাৎ সবার সাথে ভালো যোগাযোগ করতে হবে। এখনকার সময় সবচেয়ে বেশি জরুরি যেটা হচ্ছে আমাদেরকে ইংরেজি জানতে হবে, এবং সারা পৃথিবীর বিভিন্ন মানুষদের সাথে যোগাযোগ করার একটা মাধ্যম হচ্ছে ইংরেজি ভাষা, ইংরেজি ভাষা আমাদেরকে শিখতে হবে, জানতে হবে, এবং ভালো কমিউনিকেটর হতে হবে, অ্যাক্টিভ কমিউনিকেটর হতে হবে, এক্সপার্ট কমিউনিকেটর হতে হবে। তারপর হচ্ছে কোলাবোরেশন, আমাদেরকে দলে কাজ করার ক্ষমতা, অন্যদের সাথে মিলেমিশে কাজ করার ক্ষমতা অর্জন করতে হবে। তারপর হচ্ছে টুলস অফ ওয়ার্কিং, আমরা কাজ করার জন্য আমাদেরকে যে টুলস গুলো লাগবে, সেই টুলস গুলা প্রথম হচ্ছে আমাদেরকে ইনফরমেশন লিটারেসি, আমাদেরকে তথ্য সম্পর্কে জ্ঞান লাগবে, অর্জন করতে হবে। আমরা যখন কথা বলবো যদি আমরা তথ্য শেয়ার না করতে পারি, আমি 1 ঘন্টা বক্তব্য রাখবো কিন্তু আমার কথার মধ্যে যদি কোনো তথ্য না থাকে তাহলে মানুষ কিন্তু আমার বক্তব্য শুনবে না, সেদিন কিন্তু এসে যাচ্ছে। তা আমাদের শিক্ষার্থীরা শিক্ষকের কথা এখনো কিন্তু শুনে না, কিন্তু কার কথা শুনে, যে শিক্ষক ইনফরমেশন দিতে পারে কোথাও, যখন কেউ বক্তব্যের ভিতরে তথ্য দিতে পারেন তখন তথ্য, এই জন্য আমাদের সবকিছু কিন্তু সংখ্যায় তথ্যের মাধ্যমে প্রকাশ করতে হবে। আমাদেরকে অবশ্যই ইনফরমেশন লিটারেসি অর্জন করতে হবে, ICT লিটারেসি অর্জন করতে হবে, আমাদেরকে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি তথ্য যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে অবশ্যই জানতে হবে। তারপরে আমি যে বিষয়টি বলবো, লিভিং ইন দা ওয়ার্ল্ড, পৃথিবীতে সফলভাবে বেঁচে থাকার জন্য আমাদেরকে কি করতে হবে, সিটিজেনশিপ, আমরা নাগরিকত্ব লাভ করবো। আমরা কিন্তু এখন এই যে আমরা যেটা বলি ICT তে আমরা একটা শিখেছি গ্লোবাল ভিলেজ, বিশ্বগ্রাম, এই বিশ্বগ্রামটা আমরা করোনা আসার পরে বুঝতে পেরেছি, যেটা আমরা আগে বুঝতে পারিনি, এখন আমরা বিশ্বগ্রামের বাসিন্দা, এখন এটা আমরা বাস্তবে, এই যে আমাদেরকে সিটিজেনশিপ, আমি কিন্তু একসাথে লোকাল সিটিজেনশিপ প্লাস গ্লোবাল সিটিজেনশিপ, আমার দেশের নাগরিক সারা পৃথিবীর নাগরিক, এই আমাদেরকে সেভাবে প্রিপারেশন নিতে হবে। তারপরে আমাদের নিজেদের জীবনকে গঠন করতে হবে, নিজেদের কেরিয়ার তৈরি করতে হবে, নিজেদেরকে দক্ষতা অর্জন করতে হবে, তারপরে পার্সোনাল এন্ড সোশ্যাল রেসপন্সিবিলিটিস, আমাদের ব্যক্তিগত এবং সামাজিক দায়বদ্ধতা রয়েছে, যে আমি কিন্তু সমাজে এইভাবে বড় হই নাই, আমি এমনি এমনি বড় হয়ে জানি, আমাকে সমাজের অনেকগুলো মানুষের সহযোগিতা, অনেকের পরামর্শ, অনেকের ভালোবাসা, অনেকের আন্তরিকতা আমি এখানে এসেছি। আমাদের সময় খুবই কম, না হলে বিষয়গুলো নিয়ে আরো একটু বলা যেত। দেখ, আমরা সামাজিক দায়বদ্ধতা এবং ব্যক্তিগত দায়বদ্ধতা আমাদেরকে কাজ করতে হবে। সর্বশেষ ডেভেলপিং হাই পার্সেন্টেজ অফ স্টেম, আমাদের এখন মনে রাখতে হবে আমি যে সাবজেক্টের টিচার হই না কেন, আমি আর্টসের টিচার হতে পারি, আমি কমার্সের টিচার হতে পারি, আমি সায়েন্সের টিচার হতে পারি, যেটাই হই না কেন, আমাদের আধুনিক যে বিশ্বে, যে আগামী 21 শতকের এই বিশ্বে যদি আমি যেগুলো চলতে হয়, আমার যে জিনিসটা আমার লাগবে স্টেম, স্টেম মানে হচ্ছে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথ, এগুলো আমাদেরকে জানতে হবে, এগুলো আমাদেরকে কাজে লাগাতে হবে, এবং আমরা আশা করি এগুলো যদি হয় আমরা সফল হতে পারবো। আমাদের সবচেয়ে 21st century আধুনিক 21 শতকের সে দক্ষতাগুলো, দক্ষতাগুলো ধরে 3-4টা C নিয়ে আমি বলবো, এগুলো আলোচনা এসে গেছে। ক্রিয়েটিভিটি, আমাদের যে 4টা দক্ষতা আমাদের থাকতে হবে, আমাদের শিক্ষকদের, আমাদের শিক্ষার্থীদের, আগামী দিনের প্রফেশনালদের, ক্রিয়েটিভিটি, কমিউনিকেশন, কোলাবোরেশন, ক্রিটিক্যাল থিঙ্কিং। আমরা এই যে আপনি আমাদের রাফাত ভাই আপনি বলেছিলেন যে আমরা আগামী শিক্ষাটা কি হবে, আগামী শিক্ষা হবে কি, আগামী শিক্ষা হবে ব্ল্যান্ডেড লার্নিং। তা আমাদের বিগত এই যে 1-1.5 মাসের ভিতরে আমরা আমাদের যারা ট্রেনার, আমরা নাইমের মহাপরিচালকের বক্তব্য শুনেছি, আমাদের মাধ্যমিক উচ্চ শিক্ষকদের মহাপরিচালকের বক্তব্য শুনেছি, শিক্ষামন্ত্রীর বক্তব্য শুনেছি, বড় বড় শিক্ষাবিদের বক্তব্য শুনেছি, যে ওনাদের বক্তব্যে যেটা বোঝা যায় যে আমরা করোনাটা আসলে আমাদের যাবে না, আমরা যতটুকু আশা করতেছি প্রতিষ্ঠান খুলে যাবে, আসলে করোনা আমাদের কাছ থেকে পুরোপুরি নির্মূল হবে না, করোনা থাকবে, এবং প্রতিষ্ঠান যদিও খুলে আমাদের সে ব্ল্যান্ডেড লার্নিং মিশ্রিত শিক্ষা অবশ্যই আসবে। অর্থাৎ মিশ্রিত শিক্ষা মানে কি, মিশ্রিত শিক্ষা মানে হচ্ছে আমাদের দুইটা ধারণা, একটা হচ্ছে স্টুডেন্টরা দেখা গেলো যে সপ্তাহে একদিন
একদিন স্কুলে আসবে, বাকি 6 দিন অনলাইনে ক্লাস করবে। অথবা স্টুডেন্টদের একটা অংশ যাদের ইন্টারনেটে অ্যাক্সেস নাই বা ইন্টারনেটের সুযোগ নাই তারা ক্লাসে আসবে, যাদের ইন্টারনেটের সুযোগ আছে তারা বাড়ি থেকে ক্লাসে জয়েন করবে। ব্লেন্ডেড লার্নিং বা মিশ্রিত শিক্ষা, অর্থাৎ রিমোট লার্নিং দূরশিক্ষ এবং ফেস টু ফেস লার্নিং এর মিশ্রিত ব্লেন্ডেড লার্নিং থাকবে। তারপর প্রবলেম বেসড লার্নিং, সমস্যা সমাধান ভিত্তিক লার্নিং আমাদের আগামী শিক্ষে আসতেছে। প্রজেক্ট বেসড লার্নিং, প্রকল্পভিত্তিক শিক্ষা আমাদের আগে, এটা নিয়ে অনেক প্রশিক্ষণ অলরেডি আমাদের বাংলাদেশে শুরু হয়ে গেছে। প্রজেক্ট বেসড লার্নিং আসবে, গেম বেসড লার্নিং আসবে। সুতরাং আমি যে বিষয়টি আজকে বলবো, আমরা এই যে পরিবর্তন, যে করোনা যখন প্রথমে এসেছিল আমরা অনেক কিছু করতে পারি নাই, কিন্তু এখন পরিবর্তনের সাথে খাপ খেয়ে নিচ্ছি আমরা, এখন অনেক কিছু করতেছি, অনেক কাজ করতেছি আমরা, এখন কিন্তু বসে নেই। আমাদের অনেকে মনে করে, আমি এই কথাটা বলি, আমাদের দেশের অনেক মানুষ মনে করে শিক্ষকরা ঘরে বসে বেতন খাচ্ছে। আসলে এই কথাটা আসলে আমি কোনোভাবে একমত না। আমি মনে করি আমি অন্য সময় থেকে এখন আরো ব্যস্ত, আমি বিভিন্ন প্রশিক্ষণ আয়োজন করতেছি, প্রশিক্ষণে অংশগ্রহণ করতেছি, প্রশিক্ষণ করতেছি। আমাদের অনেক শিক্ষক আছে যারা 400-500 উপরে সার্টিফিকেট অর্জন করেছেন, যা অনেকে মাঝে মধ্যে বলে এত সার্টিফিকেট দিয়ে কি হবে, সার্টিফিকেট দিয়ে কিছু হবে না, ঠিক আছে, কিন্তু এটা আপনার একটা অর্জন, আপনার একটা অভিজ্ঞতা, আপনি কিছু তো শিখতেছেন। তো আমরা কিন্তু শিক্ষকরা অনলাইনে ক্লাস করতেছি, শিক্ষকদেরকে শিক্ষক প্রশিক্ষণ করতেছি, আমরা কলেজে যাচ্ছি, এখন অ্যাসাইনমেন্ট চলতেছে, আমরা যোগাযোগ করতেছি। আমরা আসলে ঘরে বসে বেতন খাচ্ছি তা না, আমরাও আমরা এখন অনেক ব্যস্ততার ভিতরে সময় পার করতেছি, এবং আমরা চাই আমাদের প্রতিষ্ঠান তাদের খুব দ্রুত খুলে দেওয়ার সে পরিবেশ তৈরি হয়, এবং আশা করি সরকার সে পরিবেশ তৈরি হওয়ার পরে খুলে দিবে। এবং আমরা আজকে, আমরা যারা শিক্ষক, আমরা যারা ভবিষ্যতের প্রফেশনালিস্ট, আমরা অবশ্যই আমাদের এই পরিবর্তনের সাথে নিজেকে খাপ খেয়ে, তা আমরা যদি অ্যাডাপ্ট করতে পারি, আমরা ICT ভিত্তিক সে নলেজ অর্জন করতে পারি, এবং আমাদের আগামী দিনগুলা খুব চমৎকার হবে, ভালো যাবে, এবং আমরা কেউ বেকার হবো না, এবং আমরা টিকে থাকতে পারবো, এবং ভালো একজন প্রফেশনালিস্ট হবো, এই আশা রাখছি। আমার এই কথা মোটামুটি এখানে শেষ। ধন্যবাদ আমাদের আসলে।